আজকের ভিডিওতে আমরা দেখব খুবই কমন একটি বুস্ট কনভার্টার, আর সত্যি কথা বলতে গেলে এটির পারফরমেন্স খুবই ভালো। যদিও এই মডিউলটির বিষয়ে কম বেশি আমরা সবাই অনেকে জানি, কিন্তু আজকের ভিডিওতে এই মডিউলটি নিয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলবো, যেমন কোন কোন কাজের জন্য আমরা এই মডিউলটা ব্যবহার করতে পারি এবং কিভাবে ব্যবহার করলে এই মডিউলটি নষ্ট হবে না, এবং এই মডিউলটা থেকে আমরা সর্বোচ্চ কত এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো চলুন আগে মডিউলটিকে প্যাকেট থেকে বের করি। সো এই হলো আমাদের বেসিক বুস্ট কনভার্টার মডিউল, যেটার মডেল হলো XL6009। এটির ইনপুটে আমরা সর্বনিম্ন 3 ভোল্ট দিতে পারবো এবং সর্বোচ্চ আমরা 34 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। বাট আমি হাইলি সাজেস্ট করবো কখনো 12 ভোল্টের উপরে এই মডিউলটিকে ইনপুট দিবেন না, কারণ যদি বেশি ভোল্টেজে এটিকে অপারেট করেন সেক্ষেত্রে এই মডিউলটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আর এটির আউটপুট আমরা ম্যাক্সিমাম 47 ভোল্ট পর্যন্ত নিতে পারবো, যেটা আমি নিজে টেস্ট করে দেখেছিলাম, এবং বাকি বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এইখানে ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন একদমই সিম্পল, পিছনে লেখা আছে এই সাইডে আমরা প্লাস মাইনাস ভোল্টেজ ইনপুট দিব এবং এই পাশে আমরা প্লাস মাইনাস ভোল্টেজ আউটপুট নিব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিসেট দেওয়া আছে, এটি ঘুরিয়ে আমরা আমাদের ইচ্ছামতো ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবো, কিন্তু আমরা যে ভোল্টেজ ইনপুট দিব সেই ভোল্টেজের থেকে কম ভোল্টেজ আমরা নিতে পারবো না। সো চলুন এবার আমরা একটু টেস্ট করে দেখি এই মডিউলটিকে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইউএসবি কেবল কানেক্ট করে নিয়েছি বুস্ট কনভার্টারের সাথে, এর ফলে আমি ডিরেক্টলি ফোন চার্জার থেকে 5 ভোল্ট দিতে পারবো। আর এখানে আমি জাস্ট মিটার দিয়ে ভোল্টেজ চেক করে দেখাবো না, আমি এটিকে লোড দিব এবং লোড দিয়ে তারপরে দেখবো এটির পারফরমেন্স আসলে কেমন। সো এখানে লোড হিসেবে আমি 3 ভোল্টের হ্যালোজেন বাল্ব নিয়েছি 2টা, এবং এই 2টিকে সিরিজে কানেক্ট করেছি, এর ফলে আসলে অনেক বেশি ভোল্টেজ আমরা দিতে পারবো। সো চলুন এবার এই 2টি বাল্বকে আমাদের মডিউলের সাথে কানেক্ট করি। আমাদের সোল্ডারিং কমপ্লিট, এবার আমরা আমাদের ফোনের অ্যাডাপ্টারের সঙ্গে এই মডিউলটি কানেক্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাল্ব একটু জ্বলছে, এবার চলুন আমরা এখানে ভোল্টেজ চেক করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ অ্যারাউন্ড 4.8 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এখানে 5 ভোল্ট এক্স্যাক্টলি আছে, বাট এখানে লোড কানেক্ট থাকার কারণে আসলে ভোল্টেজটা একটু ডাউন করছে। সো চলুন এবার আমরা ভোল্টেজ বাড়িয়ে দেখি ব্রাইটনেস বাড়ে কি না। ওয়েল, এখন মোটামুটি অনেকটাই ব্রাইট হয়ে গেছে আমাদের বাল্ব। এই বুস্ট মডিউলটা আসলে এতটা পাওয়ারফুল হবে এটি আমি ভাবতেও পারিনি, আসলে সত্যি অনেক পাওয়ারফুল এই বুস্ট মডিউলটা। যদিও এটির হিটিং ইস্যু আছে, কিন্তু তারপরেও এটি খুব ভালো পরিমাণে পাওয়ার আউটপুট দিতে পারে। আমি এখানে মিটার দিয়ে চেক করেছিলাম এবং অ্যাম্পিয়ারও চেক করেছি, এখানে আমরা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত ভালো মতো নিতে পারবো, এবং 1 অ্যাম্পিয়ার নিলেও আসলে মোটামুটি হিট হবে, কিন্তু 1 অ্যাম্পিয়ারের উপরে যদি আমরা লোড দেই এই মডিউলটিকে সেক্ষেত্রে এই মডিউলটি নষ্ট হয়ে যাওয়ার তীব্র চান্স থাকবে। এটা দিয়ে কিন্তু আমরা কোনো হেভি কাজ করতে পারবো না, সো এটা দিয়ে আমরা খুবই বেসিক কাজ করতে পারবো যেগুলো সাধারণত 1 অ্যাম্পিয়ারের কম কারেন্ট নিয়ে থাকে, যেমন 5 ভোল্ট থেকে বা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে অণু অথবা রাউটার চালানো, অন্যদিকে রাউটার বা অণুর জন্য একটি আইপিএস তৈরি করা সম্ভব, অন্যদিকে অল্প ভোল্টেজ দিয়ে যেমন 3.7 ভোল্ট বা 5 ভোল্ট ইনপুট দিয়ে আমরা এখানে 12 ভোল্ট, 6 ভোল্ট ইত্যাদি ভোল্টেজের এলইডি ইউজ করতে পারি, বা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো 5 ভোল্ট সাপ্লাই দিয়ে আমরা এরকম ধরনের 12 ভোল্টের কুলিং ফ্যানও চালাতে পারি। সো এরকম ধরনের যত বেসিক কাজগুলি আছে এই ধরনের সকল কাজ আমরা করতে পারবো, কিন্তু আমাদের কাজের লোড অবশ্যই 1 অ্যাম্পিয়ারের কম হতে হবে। সো নেক্সট ভিডিওতে আশা করি আমি দেখাতে পারবো যে এই মডিউলটি দিয়ে কিভাবে আপনারা খুব সহজে একটি আইপিএস তৈরি করতে পারেন অণু অথবা রাউটারের জন্য। সো যে কোনো DIY প্রজেক্টে আসলে এটি খুব ভালো একটা মডিউল, আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। এটির প্রাইস অ্যারাউন্ড 100 টাকার মতোই হয়। সো এটির বাই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।